গাজায় ইসরায়েলের জোর হামলায় পাঁচজন নিহত, হামাস। গাজা উপত্যকায় রাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। হামাস সরকার রোববার এ কথা বলেছে। ইসরায়েল তাদের হামলা জোরদার করার ঘোষণা দেওয়ার পর সেখানে এ হামলা চালানো হল। খবর এফপির। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের ব্যাপক হামলার জবাবে সর্বশেষ রাতে চালানো এ হামলার বিষয়ে সরকারি প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় পাঁচজনেরও বেশি শহীদ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় অভিযান আরও জোরদার করা হবে। ইসরায়েলি সামরিক মুখপাত্র এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে 300টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।